বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রার দেখবার জন্য, এই পর্বটি বিশেষভাবে দেখবার জন্য। এবং দেশের পরিস্থিতি সবারই কম বেশি জানা, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, অবনতিও হচ্ছে না। উন্নতি হচ্ছে না এই অর্থে কারণ কারো কারো এই কথার ব্যাপারে আপত্তি থাকতে পারে যে উন্নতি হচ্ছে না, মূল সমস্যার কোনো সমাধান আসলে এখন পর্যন্ত হচ্ছে না এবং সেটি কবে হবে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরকম একটি পরিস্থিতিতে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন জাতীয় পার্টির নেতা এবং বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আমার ডানে রয়েছেন লেখক, কবি, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত মফাজ্জল করিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। বিচার তাজুল ইসলাম চৌধুরী, আমরা লক্ষ্য করছি যে সরকার তার অবস্থানে অনড়, রাজপথের যারা বিরোধী দল তারা তাদের অবস্থানে অনড়, জাতীয় সংসদে যারা বিরোধী দল অর্থাৎ আপনারা, আপনাদের অবস্থানটা কি বা আপনারা বর্তমান পরিস্থিতিটাকে দেশের কিভাবে দেখছেন? দেশের যে কথাটা আপনি আমাকে বলার আগে যে কথাটা বললেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যতটুকু বললেন, আপনাকে জিনিসটা আমরা কি কেউ চাচ্ছি এই জিনিসটার মীমাংসা হোক? কেউ কি নিজেদের সদিচ্ছা আছে মীমাংসা করার জন্য? তাহলে আপনি দেখেন, যদি অনেকে বলেন, ভাই আছেন উনিও বলেন, সকলেই বলেন যে যে নির্বাচনটা হয়েছিল যে আমরা এই যে 5ই জানুয়ারির নির্বাচনটা আপনার ধারাবাহিকতা রক্ষা করার জন্যে করা হয়েছে। এই 5ই জানুয়ারির নির্বাচন ধারাবাহিকতা করতে কারোর সঙ্গে তো সরকার, বর্তমান সরকার তো চুক্তি করেনি, চুক্তি করে হয়নি যে আমরা এটা সাংবিধানিক রক্ষা করার জন্য এটা নির্বাচন করব, নির্বাচন এটা নির্বাচনটা দিয়েছিল, নির্বাচনে আপনি যায়নি, নির্বাচন করেনি। নির্বাচন করলে কি হতো না হতো এটা তো আমরা কেউ জানি না। আপনার আগে আপনি 6-6টা সিটি নির্বাচন, আমরা আপনার সিটি কর্পোরেশনের নির্বাচন দেখলাম, তারপরও কেন আজ যারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র চান, দেশে গণতন্ত্র থাকুক আমরা বলি, কিন্তু আমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করলাম না? সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতাম ফলাফল কি হতো না হতো তখন দেখা যেত। কিন্তু আমি প্রথম থেকে নেগেটিভ অ্যাটিটিউডে যে আপনারা এখন বলতেছেন যে ধারাবাহিকতা রক্ষার জন্য ইলেকশন করছে, আরে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা কি আপনার কারোর সঙ্গে চুক্তি হয়ে বলছে যে আমরা ধারাবাহিকতা রক্ষা করে পরে ইলেকশন করব? এই কথা তো কেউ আওয়ামী লীগও বলেনি, যারা আমরা অংশগ্রহণ করি তারাও বলেনি, কারোর সঙ্গে আমাদের কোনো কিন্তু চুক্তি হয়নি। নির্বাচন করা দরকার, নির্বাচন হয়েছে, আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জাতীয় পার্টির সম্বন্ধে অনেক কথা বলেন, দেখেন আমরা প্রথম থেকে জাতীয় পার্টি কিন্তু আপনার আমাদের আমরা ক্ষমতা হস্তান্তরের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে জাতীয় পার্টি কিন্তু প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রত্যেক আমরা হারি জিতি যে অবস্থায় হোক আমরা কিন্তু নির্বাচনে গেছি এবং আর নির্বাচন আমরা করছি। আমরা যে কটা সিট নিয়ে সেই কটা সেই কয়জন এমপিকে নিয়ে আমরা কিন্তু পার্লামেন্টে গেছি। কিন্তু এবারকার কিন্তু আপনাদের অংশগ্রহণ তো এটা রহস্যঘেরা না, কোনো রহস্যঘেরা এখানে হয়নি। এখানে আমরা একটা জিনিস আমি যেটা আপনাকে বলি যে এখানে কেন রহস্যঘেরা থাকবে, আপনার ওপেন আপনার ইলেকশন দিচ্ছে, এরা আপনার ইলেকশন করতে বলছে, আপনাদেরকে বলছে যে আপনারা জাতীয় পার্টির অংশগ্রহণ, জাতীয় পার্টি অংশ নিতে গেছে, প্রত্যাহার করে নিয়েছে, আবার প্রত্যাহার করা হয়নি, নানা রকমের নাটক হচ্ছে না। আমরা চিন্তা করলাম যে যদি নির্বাচনটা যদি না হয়, আমরা যে নির্বাচন অংশগ্রহণ দেশের তখন যে জ্বালাও পোড়াও যে অবস্থা হয়েছে, এখনকার এখন তো অবস্থা অনেক 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 বেটার, তখনকার পরিস্থিতি যাতে নির্বাচনের আগের যে অবস্থা দেশটা ছিল, আমরা চিন্তা করে লাস্টে আমরা বেগম রওশনের সাথে নেতৃত্বে আমরা কিন্তু নির্বাচনে যাই, আমরা নির্বাচনে করছি, আমরা যেটাই হোক। কিন্তু আপনারা দেখেন অতীতের নির্বাচনগুলি দেখেন আপনারা যে যতগুলি পার্লামেন্টের নির্বাচন হয়েছে, আপনি 90 সাল থেকে আরম্ভ করেন, 90 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে, যদি আওয়ামী লীগ জিতে থাকে তাহলে বিএনপি সেই পার্লামেন্টে যায়নি, আবার পরে যদি বিএনপি যেটা জিতেছে সেটা কিন্তু আওয়ামী লীগ সেই পার্লামেন্টে যায়নি। আপনি দীর্ঘদিন ধরে দেখেন
নির্বাচন হওয়ার রাত পর্যন্ত আমরা বলি নির্বাচন সুষ্ঠু 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 হয়েছে, যেই রেজাল্ট আমার বিপক্ষে গেল তার পরের দিন থেকে আপনার পার্লামেন্ট বর্জন হলো, 90 দিনের মাথায় যে এমপি গিরে চলে যাবে তার আগে যে আমি সিগনেচার করে পার্লামেন্টে যাই। তাহলে এই জিনিসগুলো তো সমস্ত কিছু, আপনি যে বললেন যে আমাদের আমরা জাতীয় পার্টি, আমার যেটি মূল প্রশ্ন ছিল যে এখনকার যে পরিস্থিতিটা এটি আপনারা কিভাবে আমরা এখন দেখছি, আপনাদের অবস্থান কি আসলে আমাদের আমরা তো আমরা আপনার দলের চেয়ারম্যান, তিনি সরকারেরও মানে প্রধানমন্ত্রীরও দূত, তিনি বলছেন বারবার যে সরকার যেন বিরোধী দলের সঙ্গে আলোচনা করে, এবং তার চাইতে বড় স্বৈরাচার হিসেবে বর্তমান সরকার আখ্যায়িত তিনি করছেন সকলকে। উনি আমরা তো দেখতেছি আপনারা আমাদের যত এরশাদ সাহেবকে যত কথা বলেছেন যত গালি দিয়েছেন, পরিস্থিতি দেখলে তখন এরশাদ সাহেব কি করছে না করছে, এখন কি পরিস্থিতি হচ্ছে আপনারা দেখেন। আপনি মনে করেন যে মানে আপনি ওনার কথাকে এন্ডোর্স করছেন, কাকে? এরশাদ সাহেবের কথা, ঠিক আছে বলছেন না এরশাদ সাহেব, আমরা তো কতগুলি কেন এরশাদ সাহেব তো কতগুলি কথা জিনিসগুলো যেগুলো বলছে, পরিস্থিতির যে দেশের সিচুয়েশন, যেভাবে আমরা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি, যেভাবে জ্বালাও পোড়া করতেছি, আপনি বলেন তো একটা কথা, জাতীয় পার্টি কি মনে করে কিনা এখন যতগুলি সংলাপ সংলাপ হওয়া দরকার, আমি যতগুলি লোক মারা গেছে সাধারণ মানুষ ছাড়া আর কে মারা গেছে, জ্বালাও পোড়া হয়েছে সাধারণ মানুষ ছাড়া, কোন লোক যারা করে যারা মানে হরতাল করতেছে যারা বিপক্ষে আছে তারা কেউ কিন্তু আঘাতপ্রাপ্ত হয়নি, সাধারণ গরিব মানুষগুলো খেটে খাওয়ার মানুষের মধ্যে আছে। আমরা এই জিনিসগুলোর আমরা প্রোটেস্ট করি, দেশের সার্বিক পরিস্থিতি ফিরে আসুক, দেশের সুন্দর পরিবেশ আসলেই তখন আপনার আপনার অন্য আপনার যেটা বলেন অনেকে বলে নির্বাচন পরিস্থিতি, দেশের পরিস্থিতিটাকে আপনি ঘোরানো করে আপনি হঠাৎ বলবেন যে আমি ইলেকশন হবে, ইলেকশনের নিশ্চয়তা আপনি দিতে পারেন? আপনি ইলেকশন হলে হারলে আপনি পার্লামেন্টে যাবেন? সাধারণ মানুষ মরছে আর কেউ মরছে না, অসাধারণদের বোধহয় মরাটা দরকার, ঠিক এক্স্যাক্টলি তাই। কারণ আমি বলি আমরা তো জানি মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষকে বা প্রত্যেক প্রাণীকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআন শরীফে বারবার এই কথাটা বলা হয়েছে, অতএব মানুষ মরবে, ঠিক কথা। কিন্তু এই ধরনের মৃত্যুর কথা কিন্তু আগে আমরা অন্তত আমাদের ধরুন যে কতদিনের অভিজ্ঞতা সেই 50-এর দশক থেকে, তো আমি ছাত্র ছিলাম তখন, আমার ভাই একবোধের 60-এর দশকে ছাত্র ছিলেন, তো তখন থেকে এই পরিস্থিতি কখনো ছিল না। তো সবাই মরবে ঠিকই, মরবে না শুধু ফেরেশতারা আর শয়তান, কোন ক্যাটাগরিতে ফালবেন কাকে সেটা জানি না, যারা মারা যাচ্ছে তারা সাধারণ মানুষ। আজকে আমি সর্বপ্রথম বলতে চাই যারা মারা যাচ্ছে অপঘাতে মৃত্যু যাদের হচ্ছে, সেটা আপনার পেট্রোল বোমাতেই হোক কিংবা ককটেলে হোক বা বোমাবাজিতে বা ওই বন্দুকযুদ্ধে রাস্তার মধ্যে পড়ে লাশ পাওয়া যাচ্ছে ইত্যাদি, সবার জন্য আমার সমবেদনা, গভীর সমবেদনা। একটা কথা আমার শিল্পাচার্য জৈনুল্লাহদ্দিনের একটা কথা মনে পড়ছে, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এত চমৎকার ছবি আঁকলেন, দুর্ভিক্ষের ছবি, সেই যে বাংলাদেশে যে 43-এর যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই নাম করা ছবি, কতগুলো স্কেচ এঁকেছিলেন, অনেকগুলো স্কেচ এঁকেছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করেছিল আপনি এই স্কেচগুলা কেন আঁকলেন, তো এই প্রসঙ্গে উনি বলেছিলেন যে দেখুন এই দুর্ভিক্ষে যারা ধ্বংস হয়ে যাচ্ছে তারা মানুষ, আর যারা এই দুর্ভিক্ষের স্রষ্টা যারা তাদেরকে ধ্বংস করছে তারাও মানুষ। পেট্রোল বোমাতে যারা মরছে বা বন্দুকযুদ্ধে যারা মরছে তারাও মানুষ, আর যারা মারছে পেছনে যারা আছে তারাও মানুষ। কি বলবো আর বলুন, তাহলে অমানুষ কারা? অমানুষ হচ্ছে যারা অন্তরালে আছে, যাদের দেখা যায় না, অদৃশ্য যারা, তাদেরকে আপনি যে নামেই ডাকুন, আমি তো একটু আগে বললাম ফেরেস্তাও হতে পারে, তারা শয়তানও হতে পারে, জিনও হতে পারে, ভূতও হতে পারে, প্রেতও হতে পারে, পরিও হতে পারে, যার যেরকম চাহিদা, তাজুল সাহেবের চাহিদা মতো উনি শব্দ সংযোজন করেছেন। অবশ্য এখন তো পরিদের রাজত্বই বলতে গেলে, উনার উনি এখন চিফ হুইপ এবং সংসদে মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তিনিও একজন মহিলা বটেন।
আমাদের স্পিকারও তাই, প্রধানমন্ত্রী তাই, রাস্তায় যে বিরোধী দল আছে তারও নেত্রী হলো মহিলা। সংবিধান মতো বিরোধী দল তারা রাস্তায়, সংসদের মধ্যে তারা বিরোধী দল, আর তাদের বাইরে আর কোন দায় দায়িত্ব নেই। আমি অনুরোধ করব মাননীয় চিফ হুইপকে, একটু দায়িত্ব নিন, একটু দায়িত্ব নিয়ে আপনারা এই এই খেলার মধ্যে আপনারা আবির্ভূত হন। মানুষ দেখুক যে বাংলাদেশে একটি বিরোধী দল আছে এবং সেই বিরোধী দল শুধু সংসদের মধ্যে হার জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো বা না জয় পরাজিত হলো না পরাজিত, এটার মধ্যে নয়, তাদের আরও ভূমিকা আছে। আমি অনুরোধ করব এটা যে করে হোক, পারলে আজকেই, ইংরেজিতে একটা কথা আছে, ডু ইট টুডে ইফ পসিবল ডু ইট ইয়েস্টারডে, জোর দিয়ে বলা হয়, অর্থাৎ আজকেই করো, যদি সম্ভব হয় তাহলে গতকালকে করো। তা আমাদের এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমার মনে হয় এই যে পঙ্গু হাসপাতালে যারা পড়ে আছে, যারা বার্ন ইউনিটে যারা পড়ে আছে, যারা প্রতিদিন একজন দুজন, আগে তো আরো বেশি মরতো, এখন মৃত্যুর সংখ্যাটা কমেছে, আল্লাহ দিক এটা বন্ধ হোক, তাদের আর্তচিৎকার, এই আর্তনাদে বাংলাদেশের বাতাস, আকাশ বাতাস প্রকম্পিত, ভারাক্রান্ত, তাই না? এটাতে আমরা শুধুমাত্র এই বক্তৃতা দিয়ে তো হবে না, এটার জন্য কনক্রিট কিছু করতে হবে, একটা এমন কিছু করতে হবে, করবে কারা, মানে কি কি ধরনের কনক্রিট হতে পারে? এমন কি হতে পারে যে আপনি মনে করছেন যেহেতু দুপক্ষই একটা অনমনীয় অবস্থানে আছে, আপনি যে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যে দলটির সঙ্গে যুক্ত ছিলেন সেই দলটি এখন কি এরকম একটা অবস্থানে যেতে পারে যে কিছুদিনের জন্য কর্মসূচি স্থগিত করে তারা পরিবেশ পরিস্থিতিটা দেখতে পারে? হ্যাঁ, অতি সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকেরই মনে আছে। তারা অনেকেই বলে, মানুষের সঙ্গে কথা বলে শোনা যায় যে আচ্ছা কদিনের জন্য একটু বন্ধ করুন না কেন, করে দেখুন না কেন পরিস্থিতি কি হয়। সাজেশন হিসাবে আমি তো মনে করি এটা ইটস এ ভেরি গুড সাজেশন, এবং যারা নীতি নির্ধারণে এখন আছেন, একটু আগে আপনি বলেছেন, আমার সম্বন্ধে বলেছেন যে আমি যে ছিলাম যে দলের সঙ্গে, হ্যাঁ ছিলাম, কিন্তু পাস্ট টেন্স, এখন যারা আছেন নীতি নির্ধারণে তাদের সঙ্গেই তো বিএনপির মাননীয় চেয়ারপারসন, তিনি আলাপ আলোচনা করে তো নীতি নির্ধারণ করবেন যে এটা আর চালানো যাবে নাকি কয়েকদিনের জন্য স্থগিত করবেন না কি করবেন। কিন্তু পরিতাপের বিষয় এই আলোচনাটা যে করবেন, তাদের তো হাতের কাছে কাউকে পাচ্ছেন না। তার সঙ্গে এখন আছেন নজরুল ইসলাম খান সাহেব, উনি স্ট্যান্ডিং কমিটির একজন মাননীয় সদস্য, একজনই আছেন, আর এছাড়া আছেন, এছাড়া তার সঙ্গে সঙ্গে যারা আছেন, সেলিমা রহমান আছেন বা আব্দুল কাইয়ুম আছেন উপদেষ্টা, শিমুল বিশ্বাস আছেন সবকিছু সার্বিক দেখাশোনা করার জন্য ইত্যাদি বোধ হয়। তো যাই হোক, কিন্তু স্ট্যান্ডিং কমিটির অন্য কাউকে তো তিনি পাচ্ছেন না যাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। পার্টির নীতি নির্ধারণে যারা রয়েছেন তারা হয় বেশিরভাগই পলাতক, আত্মগোপনে ইত্যাদিতে আছেন, আর তা না হলে পরে তাদেরকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর বা এই ধরনের মানুষজনকে, কেউ কেউ আবার অসুস্থ আছেন, আপনি যেখানে থাকেন, আপনি যদি ওই দলও করে থাকেন, আপনি আপনি আপনার ব্যাপারটা কেউ না জানলে অন্তত আমরা জানি, যারা আমরা ছাত্র রাজনীতি করি, যে করি, আপনি অ্যাম্বাসেডর থাকতে, সেক্রেটারি থাকতে, আমরা তো দীর্ঘদিনও মন্ত্রী ছিলাম, তখন আপনার আপনাদের মতন যারা যারা বুদ্ধিজীবী, মানে ওই তথাকথিত বুদ্ধিজীবীর কথা বলতেছি না, যারা ওই সকল বুদ্ধিজীবী আমাদের দেশে আছে, যখন যেদিকে ওই হোটেল সাহারার মতন, যখন আপনার ইয়া হেরে যায়, মানে যখন ইয়ার সৈন্য যায়, আপনার মানে জার্মান সৈন্য যায়, তখন তার ফ্ল্যাগ দেখায়, তারপরে আবার মিত্রবাহিনী দেখায় যে করে, সেই রকম না, আপনার আপনাদের নিয়েও তো বুঝতে পারে। আমি তো আমি অনেকজনকে আমি কোর্টে দেখলাম, আমি আজকে কোর্টে যে দেখেছি যে আপনার যারা ওই বিএনপির সঙ্গে জড়িত আছে, বহু ভদ্রলোককে যারা বুদ্ধিজীবী বলে পরিচিত হয় তাদেরকেও আমি আজকে কোর্টে দেখছি, তারাও তো মানে মানে তারাও তো বলতে পারে জিনিসটাকে, তারা তো বলতে পারে, আপনাকেও ডাকতে পারে, বলতে পারে, কারণ আপনাদের মতন লোক, আপনি তো হিংসাত্মক রাজনীতিতে আপনি বিশ্বাস করবেন না, আপনি চাবেন যে দেশের পরিস্থিতি এবং স্বাভাবিক হোক, আপনাদের মতন লোক চেয়ারপারসন,
তিনি যে একটা সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে শুধুমাত্র যাদের কথা আমরা বললাম, নজরুল ইসলাম আর আব্দুল কাইয়ুম বা সেলিম, যারা ওই বাড়িতে আছেন, ওই বাড়িতে যারা আছেন, তাদের বাইরে তো আর কাউকে যেতে দেওয়া হয় নাই। তারা যুক্তিসঙ্গত ভাবে শঙ্কিত, বিভিন্ন জনকে বিভিন্ন অজুহাতে ফ্লিমজি গ্রাউন্ডে অ্যারেস্ট ইত্যাদি করা হচ্ছে, এবং কে সেরে পরে কে সামনে যাবে। বরং যেটুকু জানা গেছে যে মেজর আখতারুজ্জামান যেতে চেয়েছিলেন তাকে শিমুল বিশ্বাস ঢুকতে দেননি, এবং পরে আবার জানা গেছে যে শিমুল বিশ্বাস তাকে ফোন করে ক্ষমা চেয়েছেন। এই এই এটা তাদের দুইজনের মধ্যে ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো দলীয় বোধহয় নীতিগত ব্যাপার না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, কাদের সঙ্গে আলোচনা করে নীতি নির্ধারণ করবেন এটা একটা প্রশ্ন। যে কারণেই হোক, কেউ যায় না বা যেতে দেওয়া হচ্ছে না, যে কারণেই হোক না কেন, একজন দলীয় নেত্রীকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তো তার যে সমস্ত উপদেষ্টা রয়েছেন, তার সহকর্মী রয়েছেন, বিশেষ করে সিনিয়র যারা রয়েছেন, তাদের সঙ্গে তার যোগাযোগ হতে হবে, তাদের আসতে হবে, তাদের প্রত্যেকে টেলিফোন ট্যাপ করা হচ্ছে। টেলিফোনে যদি বলা হয় আপনি আসুন কালকে গুলশান অফিসে আসেন, এটাও সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তখন অত পেতে যারা আছেন তারা তাকে ট্রেস আউট করতেছেন যে উনার বাড়ি তো হচ্ছে কি ধানমন্ডিতে, উনি তো কথা বলতেছেন দেখা যায় উত্তরার 7 নম্বর সেক্টর থেকে। ইউসি আই মিন অত ডিটেলসে আর যাচ্ছি না। এই সমস্ত কারণে এই যে উদ্যোগটা নেওয়া, আপনার প্রশ্নটা ছিল যে কিছুদিনের জন্য, আমিও তো মনে করি হ্যাঁ কিছুদিনের জন্য, অন্তত যে 1 সপ্তাহের জন্য, আচ্ছা ঠিক আছে, সরকারকে ঘোষণা দিয়ে যে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই 7 দিনের মধ্যে আসুন, এসে আলোচনায় বসুন, আলোচনায় বসে আমরা সমস্যার সমাধান করি। সারা পৃথিবী বলতেছে আলোচনা করো, এবং আলোচনা ছাড়া কোনো সমস্যা কোনো দেশে, প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন, হ্যাঁ নাকচ করে দিয়েছেন, বারবার নাকচ করেছেন, উনি হয়তো আরো নাকচ করবেন, এবং তার প্রতি অনুরোধেও আবার বারবারই করা হবে আর কি। একটু আগে যেটা ভাই যেটা বললেন তাজুল ইসলাম সাহেব, কেউ কি চান সমস্যার সমাধান, এই কথাটা উনি বলেছেন, শুরুই করেছেন এই কথাটা দিয়ে, আমি কথাটা নোট করেছি। এটা অত্যন্ত আক্ষেপের সঙ্গে, দুঃখের সঙ্গে, হতাশা থেকে উনি এই কথাটা বলেছেন, কেউ কি চান। দেখুন, সংসদে মাননীয় বিরোধী দলের যিনি চিফ হুইপ, এবং যে বিরোধী দল বন্ধুভাবাপন্ন বিরোধী দল, সরকারের অংশ তো বটে, এটা বললে পরে কোনো ভুল হবে না, বরং না বললে পরে বরং এটা ত্রুটি থেকে যাবে। হ্যাঁ, সরকারের অনেক কিছু ভাগ বাটোয়ারার মধ্যে তারা আছেন, দায়িত্ব পালনের মধ্যে রয়েছেন, তাদেরই যদি একজন যদি বলেন যে সমস্যার সমাধান করতে চান কি, এটা হলে তো আমরা সমস্ত জাতি তো একেবারে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়বে। কারণ জাতি চাচ্ছে যে সবাই বলুক, সরকারের যারা আছেন তারা বলুন, বিরোধিতা যারা করছেন তারা বলুন, সংসদে যারা বিরোধী দল তারা বলুন, সবাই বলুন যে না আমরা সমাধান চাই। সমাধান চাই না এটা বললে হবে না তো, এবং সেই সমাধান করতে হলে পরে একটু একটু ছাড় দিতে হবে। এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই, যেমন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইনি কিন্তু তার সাম্প্রতিক যে সাংবাদিক সম্মেলন হলো, অনেক ভালো কথা হয়তো বলেছেন, অনেক খারাপ কথা বলেছেন, মন্দ কথা বলেছেন, যেটা কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা কথা তো বটে, ওনার যে গোড়াতে যে স্ট্যান্ডটা যেটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোন নির্বাচনে, সেই স্ট্যান্ড থেকে তো ছড়িয়ে এসছেন, না তত্ত্বাবধায়কের কথা বলেন নাই, উনি বলেছেন গ্রহণযোগ্য, তত্ত্বাবধায়ক বলেছেন উচ্চারণ করেছেন, আমি তো আরো বলবো, আমি ওই প্রেস কনফারেন্সটা বলতেই চাই, মাঝখানে মনে হয়েছিল বিভিন্ন সময় যে ওনারা হয়তো ওই জায়গা থেকে সরে এসছেন, না এই প্রেস কনফারেন্স আগে তো বেশ কিছুদিন আগে থেকেই তো এই শব্দ, এটাতে উনি স্টিক করে আছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আগে বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক, এটা না বলে কিছুদিন আগে থেকেই তো বলছেন যে গ্রহণযোগ্য, উনি যদি তত্ত্বাবধায়ক কথা বাদ দিয়ে বলতেন তাহলে অনেক ঘটনাই ঘটে যেত, না আবার উনি যে বলেননি, উনি কিন্তু আগে বহুবার বলেছেন, দেখুন আগে বহুবার বলেছেন, নামে যে নামই হোক না কেন, নাম একই তো, আপনি যে নামই বলেন, আপনি মানে যেটাই নাম দেন না কেন ওইটাই তো চাচ্ছেন, ওইটা ছাড়া তো যাবেন না উনি, মানে নির্দলীয় সরকারের অধীনে না, সকলের নিকট গ্রহণযোগ্য। হ্যাঁ শুনেন, আমি একটা কথা বলি, সবার উনি যেটা বলছেন আমি যেটা শুনেছি, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের কথা বলেছেন, পঞ্চদশ সংশোধনী বাতিল করে যে ভোট মানে কি বলে সদস্যবিহীন
ইয়ের মধ্যে এরকম একটা কথা বলেছেন, পার্লামেন্ট যেটা করেছিল সেটা আবার তারাই এটাকে বাতিল করতে পারে এটা বলেছেন। কিন্তু তার আগে থেকে যে বেশ কিছুদিন যাবৎ কয়েক মাস যাবৎ বলে আসা হচ্ছে সংগঠন যে একটা সবার নিকট গ্রহণযোগ্য, তাহলে কি সরকার বা সরকারের যে পার্টি আছে বা বিরোধী দলে যারা আছেন তারা কি গ্রহণযোগ্য নির্বাচন চান না আপনারা? মিস্টার তাজুল ইসলাম চৌধুরী, বেগম জিয়ার প্রসঙ্গে এখানে একটা কথা বলি। এখানে আপনি একটু কথা বলেছেন যে প্রেস কনফারেন্সের কথা, প্রেস কনফারেন্সটা কি জন্য করলো এটা আমি জানি না, কি জন্য যে আমি সম্পূর্ণটা আপনি দেখেন। উনি বলতেছেন কি যৌক্তিক যৌক্তিক কথাটা বলছেন না, যৌক্তিক পরিণতি ছাড়া এই আন্দোলন ওনার আন্দোলন চলবে এই এটার মানেটা কি আপনি বলুন। এটা আমি বলবো কি, উনি যে বলেছেন যারা আপনি তো ভাই আমি হচ্ছে অ্যাকাউন্টেন্সির লোক, আমি তো সাহিত্য নিয়ে বলতে পারি না, আপনার কবি আপনারা লেখেন বই পড়েন, এটার মানেটা কি? মানেটা যুক্তিসঙ্গত, যুক্তি মানে যুক্তিসঙ্গত পরিণতি না হওয়া পর্যন্ত আপনার বলছেন একটা এই একটা কথা বলেছে, এইটার মানে আমি বুঝি না। মানে হচ্ছে যে উনি আন্দোলন যেটি চলছে এটি নিয়ে নানা রকমের কথা আছে সম্পর্কে, কিন্তু এটি বলছেন যে এই আন্দোলন থেকে পিছপা হচ্ছেন না এবং এর ফল বের করছেন এবং এটার একটা যুক্তিসঙ্গত। আর একটা জিনিস বলি, আর আপনি যে আর একটা কথা বললেন যে পার্লামেন্টে যে কোনো দেশের যে কোনো বিরোধী দল হোক না কেন, এখানে কিন্তু যে আপনার ভাগ বাটোয়ারার কথা বললেন, পার্লামেন্টে বিরোধী দল একটা অংশ, এটা তো দেশের একটা অংশ। যে কেউ বিএনপির আমলেও বিএনপি যখন বিরোধী দল ছিল তারা কি ভাগ বাটোয়ারা পায়নি? প্রত্যেকটা এমপিদের জন্য বরাদ্দ থাকে, উনি বলেছেন যেটি আমরা আলোচনা করছিলাম যেখানে করছিলেন সরকারের অংশ অন্তত তিনজন আপনাদের, আপনার পার্লামেন্ট বাতিলের কথা বলেন, এই পার্লামেন্ট বাতিলটা করবে কে? কার ক্ষমতা আছে পার্লামেন্টকে বাতিল করার জন্য? পার্লামেন্টকে বাতিল করতে গেলে কতগুলি কথা পার্লামেন্টে আসতে হবে, কথাগুলি এটাকে গভর্নমেন্টকে গভর্নমেন্টের পক্ষে বলবে নাকি যে আমার প্রতি কোনো এমপি রাস্তা নাই, পার্লামেন্ট রাস্তা নেই, পার্লামেন্ট ভেঙে দেন? আপনার যারা বই পড়েছেন, যারা সংবিধান পড়েছেন, কিভাবে আপনার ভাঙবে এবং করবে জিনিসগুলো? আমি যেটা বুঝি, আমি যেটা পড়েছি যতটুক দেখেছি, এটা আপনার এই যেভাবে আপনারা আসেন না কেন, যেভাবে করেন সকলেই তার অবস্থা তো সংবিধান দেখালে হবে না, কারণ আপনাদের বিধায় সংবিধান দেখিয়ে হয় নাই, আপনারা থাকতে পারেননি, বিএনপিও একটা সময় সংবিধান দেখিয়ে থাকতে পারেননি, বিদায় নিতে হয়েছে না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা যেভাবে বলা হচ্ছে করা হচ্ছে সব হলে তাহলে যারা তখন আন্দোলন করেছিলেন সেটি কি সংবিধানসম্মত ছিল? আমরা তো করেছি, এই আন্দোলন কি সংবিধানসম্মত ছিল? কোনটাই আপনি যেটা বলেন সংবিধানটাকে আসলো কিভাবে, যেটা করা হলো, যেটা আপনার মনে করেন সাংবিধানিক দাবি ছিল আপনার চাওয়ার জন্য কিভাবে কি পরিস্থিতি করা, সেই দাবিটি তো সংবিধানের মধ্যে ছিল না, মানে সাংবিধানিক দাবি করার পরে আমরা দেখলাম 111 আসার পরে যে পরিস্থিতি পরিণতি, এই কারণে কেউ আপনি। আমি একটু অন্য প্রশ্ন করতে চাই, বেগম জিয়ার প্রেস ব্রিফিং এ তিনি দুটো দাবি করেছেন, দু তিনটা দাবি করেছেন, একটি হচ্ছে যে তার দলের যেসব নেতাকর্মীরা কারাগারে আছেন তাদেরকে মুক্তি দিতে হবে, আপনার কাছে কি মনে হয় দাবিটি কতটা যৌক্তিক? না, এখানে তো একটা জিনিসটা আপনি যেটা বললেন যে যে যারা আপনার এই জিনিসের সঙ্গে জ্বালাও পোড়াও বোমাবাজি বা যারা জড়িত নয় তাদের ব্যাপারে তো আপনার তাদের তো ছাড় দেওয়ার, যদি তাদের ছাড় দেওয়াটা কিন্তু অন্যায় হবে। রংপুরে বা লালমনিরহাটে বা কুষ্টিয়াতে একটা ঘটনা ঘটছে, আপনি হুকুমের আসামি করে দিচ্ছেন ঢাকায় যারা বসে আছেন তাদেরকে, এবং না না আপনি এখান থেকে আপনি জ্বালাও পোড়ার নির্দেশ বোমাবাজি এভাবে এটা তো এখান থেকে তো আপনার নির্দেশ তো আপনার ঢাকার থেকে যাচ্ছে না, এই ঘটনাগুলি যে ঘটতেছে এভাবেই তো আপনি এই জোট এবং দলের সব নেতাদের কর্মীদেরকে তো মামলা বন্দি করে তাদেরকে কারাগারে রাখছেন না, তাহলে ওনার দাবির যৌক্তিকতা নিয়ে আপনার আপত্তি আছে? আমার দ্বিতীয়ত উনি বলেছেন উনি সভা সমাবেশ, এটা সরকারের সম্পূর্ণ এখতিয়ার, সরকার এই ব্যাপারটা বলতে পারে। দ্বিতীয় কথা, আমরা তো ওখানে মিস্টার চৌধুরী বেগম জিয়া দ্বিতীয়ত যেটি বলছেন যে সেটি ওনার কয়েকটি শর্তের মধ্যে যে সভা সমাবেশ করবার অধিকার দিতে হবে, আপনার কি মত? অবশ্যই আমরাও বলি সভা সমিতি হোক মিটিং হোক, মিটিং কেন করতে পারছেন কেন, কে আপনাকে এখন চেয়েছেন যে পাচ্ছে না,
আপনার কি এখন চেয়েছে এই এই মুহূর্তে কি তারা সভা সমিতি করার পারমিশন চেয়েছে যে পায়নি এখন তো গভর্নমেন্ট ক্লিয়ার দিয়েছে এবং তারা তো দিচ্ছে যে সভা সমিতি করার তারা তো আদেশ দিয়েছে আপনারা চাই আরেকটি তিনি বলেছেন যে এই যে গত দুমাসে যত ঘটনা হয়েছে বা এর আগেরটাও আসতে পারে তার মধ্যে এই যে মিস্টার মোফাজ্জল করিম যে ধরনের ঘটনাগুলোর কথা বলেন পেট্রোল বোমা ককটেল বন্দুকযুদ্ধ এই ঘটনাগুলোর উনি দায় অস্বীকার করেছেন যে ওনার দল বা এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত না এবং এটি যারা দোষী তাদেরকে তদন্ত করে খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এর জন্য একটি আন্তর্জাতিক তদন্ত তিনি দাবি করেছেন না বিশ্বাসযোগ্যতা আপনি এটা যদি আপনি বলেন আপনি সারা বাংলাদেশে এই আমরা এখানে বসে আছি আপনাদের চ্যানেলের বাইরে যে জিজ্ঞাসা করেন যে সাধারণ মানুষকে কারা এই পেট্রোল বোমা মারছে কারা আগুন লাগাচ্ছে কারা ককটেল মারতেছে এটা সকলের কাছে আয়নার মতন স্বচ্ছ পরিষ্কার যে কারা এই গণ্ডগোলগুলো করতেছে এখানে দনমন করার কোনো উপায় নেই আপনি সকলে জানে সারা দেশ জানে সারা বিশ্ব জানে কারা এই ককটেলের সঙ্গে জড়িত কারা এই বোমাবাজির জন্য জড়িত কারা পেট্রোল পাম্পে পেট্রোল বোমার সঙ্গে জড়িত যেভাবে মারা যেভাবে মারতেছে কারা এটা এটা তো বারবার আমরা সকলেই বলতেছি সাধারণ নাগরিকরা বলতেছি এই জিনিসটা আমরা তো চাচ্ছি তদন্ত হোক কারা কারা করতে বেরিয়ে আসুক এটা বেরিয়ে আসলে তো তখন আবার আর একটা প্রবলেম যে গভর্নমেন্ট আবার এটা আরেকটা ছোট্ট প্রশ্ন একটা আমার প্রশ্ন করে আমি মিস্টার মোফাজ্জল করিমের কাছে যাচ্ছি এই যে 2014 ইলেকশনের আগে যে ছ মাস ধরে তাণ্ডব লীলা আপনি যেটা উল্লেখ করেছেন এখনকার চেয়ে ভয়াবহ সেই সময় যে ঘটনাগুলো ঘটলো একটি ঘটনার কোনো বিচার হয়েছে কিনা যেভাবে চাচ্ছেন তাহলে তো কালকে আবার আবার গভর্নমেন্টের এগেনস্টে আমরা বলতে তার মানে কি সেই তারপরে আমরা সেই জন্য গভর্নমেন্ট সেই জন্য মামলাগুলো না গভর্নমেন্ট প্রত্যেকটা উনি ফাইলবন্দি হয়ে আছে উনি ফাইলবন্দি কোনোটাই না উনি তো নিজেও ছিলেন উনি তো যেমন যেমন বেগম জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কোথায় উনার তো বাড়ি তো ওখান থেকে 10 হাত দূরে ওখান থেকে 500 হাত দূরে নিজের বাড়ি আপনি কি জন্য অফিসে বসে থাকেন আমি বলছি যে ওনার বিরুদ্ধে ওরা তো ওনার বাসাটা গেলে যে পারে পরে ওনাকে গ্রেফতার করা হচ্ছে তো ওনার ঘটনাগুলি ঘটাইতে পারে মাননীয় সংসদ সদস্য আপনার ইয়েতে সংবিধানের কোথায় লেখা আছে যে কাউকে শুধু বাড়িতেই থাকতে হবে না বাড়ি সেই জন্য আপনি অফিসে দীর্ঘদিন এটা পৃথিবীর আপনার সমস্যাটা কোথায় এটা পৃথিবীর কোন ইতিহাসে এটা নাই পৃথিবীর ইতিহাসে এটা পৃথিবীর কোন জায়গায় নাই যে আমার বাড়ি 500 হাত দূরে আমি না আসে অফিসে এটা নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে এবং অসৎ উদ্দেশ্যের কারণে ওখানে থাকে শুনেন কালকে যদি আমি গিয়া যদি এখানে সংসদ ভবনের কাছে একটা গাছের আগায় উঠে যদি আমি বলি আর নামবো না এখানে থাকবো আমি অতদূর আপনাকে মানে ওইভাবে বলতে চাই না এটা তো আপনার আপনাদের গাত্রদাহ হচ্ছে কেন যে বেগম জিয়া তার অফিসে আপনারা চাচ্ছেন এটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি আপনারা চাচ্ছেন যে উনি ওখান থেকে বের হয়ে আসলে পরে চট করে গিয়ে তাকে অ্যারেস্ট করতে সুবিধা হবে থানায় কোথা থেকে যাবে সদরঘাট থেকে সদরঘাট থেকে ওই তো সদরঘাটের কোর্ট থেকে যাবে কোর্টটা কোথায় রে ভাই কোর্টটা তার আমেরিকা আমেরিকা হোয়াই শুড ইট টেক হোয়াই শুড টেল মি আমি তো বহুত কাল এই সমস্যার সঙ্গে ছিলাম আপনি খুব ভালো করে জানেন আমাকে বলেন এইটা কি একটা যুক্তিগ্রাহ্য কথা হলো যে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে আজ 4 সপ্তাহ প্রায় হয়ে যাচ্ছে ওয়ারেন্ট যায় না এটা কি কসবের পিঠে চড়ে চড়ে যাচ্ছে যাচ্ছে এটা শোনেন যারা দেউ কা না দেউ এটা তাদেরও মহানুভবতা যে এইভাবে ফ্রি করে আইনে তো মহানুভবতার কোনো কথা লেখা নাই এইভাবে মহানুভবতা দেখাচ্ছে মানে আইন মানছেন না অবশ্যই আইন মানছেন আদালত মানছেন না আদালত মানে আদালত জিনিসটা বা আদালত প্রভাবান্বিত করে তখন আমরা গভর্নমেন্টকে ধরতে পারবো
আগে তো আমরা তো আগে দেখি না কেন যে ওয়ারেন্টটা ওখান থেকে আসার পরে গভর্নমেন্ট কি করে, ওয়ারেন্টটা আসতে দেরি হচ্ছে কেন, এটাই তো জাতীয় জিজ্ঞাসা। আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট বলতে পারবে বা কোর্টের বিচারক ম্যাজিস্ট্রেটও বলতে পারবে না। ম্যাজিস্ট্রেট ওয়ারেন্টটা সাইন করে দিয়ে তার দায়িত্ব শেষ, খালাস, বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে, এখন যাও, কিন্তু তার উপরে দেন ইন দ্য অফিস, কিন্তু দেন ইন দ্য অফিস, অলরাইট অলরাইট, এবং তার ওহো ভাই, এগুলা যদি আপনি একটা দিন যদি গিয়ে বসেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে এগুলা আইনত যদি হয় তাহলে সেই দিনে দিনেই সেটা তামিল হয়ে যাওয়ার কথা, সব ধরনের তামিল হয়ে যাওয়ার কথা, কিন্তু আইনত না হয় যদি পেছন থেকে যদি কলকাটি নাড়ানো হয়, যদি নির্দেশ মোতাবেক যদি আদালত চলে, যেটা চলছে এখন, দুঃখজনক হলো সত্য, সেই জন্যই যায় তা না হলে পরে সদরঘাট থেকে, কিন্তু সেইটা এটা সদরঘাট থেকে আমরা তো দেখছি, এসআর সাহেবের আমলেও দেখছি, এসআর সাহেবের বিরুদ্ধেও দেখছি ঘটনা, এসআর সাহেবকে যেভাবে করা হয়েছে ওই যেভাবে কলকাটি নড়তো এখনো সেই সেইভাবে কলকাটি নড়ছে, স্বীকার করছেন। যাক, তাহলে অন্তত একটা জিনিস ধন্যবাদ, যেভাবে পার্লামেন্টে বলে আপনারা জেলখানায় নিয়ে গেছেন এটা কখনো হতে পারে না। তার আপনি যদি বলেন ওইটা, তাহলে এসআর সাহেব কিভাবে গেল জেলে আপনি দেখেন নেই, জানেন নেই, এবং তখন কারা গভর্নমেন্ট, আমরা বোধহয় এসআর সাহেবকে এরকম মহান ব্যক্তি নিয়ে এখানে বোধহয় আর আলোচনা না করলে না, আমাদের জন্য তো উপস্থিত থাকলে উনি না, আমাদের আমাদের জন্য উনি মহান, তো আমাদের জন্য মহান, সমস্ত জাতির জন্য মহান, সাবেক রাষ্ট্রপতি মহান না, কি বলেন আপনি? তাহলে পরে তাকে নিয়ে খামাখা আলোচনা করে লাভ নেই, আলোচনা করলে করলে তো আসতে হবে না, ওটা নিয়ে তাহলে পরে আমার পার্টির চেয়ারম্যান নিয়ে না আলোচনা করছি, আমার পার্টির চেয়ারম্যান আমাকে কথা বলতে, আপনিই না তুললেন ভাই আপনার পার্টির চেয়ারম্যানের কথা, আমি তো বলি না যে এসআর সাহেবের প্রতি কি অত্যাচার করা হয়েছে, না কেন তাহলে বলবেন না, হোয়াট আই এম সেইং ইজ অতীতের ঘটনাগুলিকে আপনি আনতে হবে না, আপনি অতীতকে টানে আনবেন, আপনি বর্তমান নিয়ে কথা বলবেন, অতীত কি আপনি আনবেন না, কোন কালে শুনেন অতীতের কোন কালে আপনি গিয়া দেখেন ঢাকা রেকর্ড রুমে গিয়া খোঁজ করুন বা আদালত গুলাতে খোঁজ করুন, কোনদিন আমি তো দীর্ঘদিন ওকালতি করেছি, আমি দীর্ঘদিন ওকালতি করেছি, আমি জানি, তারপরে আপনার কাছে আমার আমি আমি তো সবগুলি দেখছি না, আজকে এক মাস পর্যন্ত একটা ওয়ারেন্ট এটাকে থানায় পৌঁছায় না, এখানে কি এই দেশে সরকার আছে, আমার প্রশ্ন তো আছে, জনগণের প্রশ্ন, দেশ চলে কেমন করে, হ্যাঁ সরকার না থাকলে দেশ চলে কেমন, আল্লাহ চালাইতেছে, আল্লাহ আল্লাহ তো সেখানে উস্তা খায় নেই, আল্লাহ সে ধাক্কাও দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমস্ত কথা বলা উচিত না বোধহয়। শুনেন আপনি কয়েকটা প্রশ্ন তুলেছেন ওনার কাছে, উনি আমি দেখলাম একটার উত্তর দেন নাই বা দিতে ইচ্ছুক না, কিন্তু না না দাঁড়ান দাঁড়ান, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবাই কি হুকুমের আসামি, অন্যগুলো বাদই দিলাম, নিজেরা জ্বালাইছে পুড়াইছে মারছে ধারছে এগুলো বাদই দিলাম, সবাই কি হুকুমের আসামি? ওয়ান, সেকেন্ডলি আপনি বলুন, আপনি তো একটা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের এবং সাধারণ সম্পাদক, আপনি আপনি বলুন একটা দল তার দলের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ যদি তার চেয়ারপার্সনের বা চেয়ারম্যানের কাছে না থাকে সেই দল চলতে পারে, বা সেই দলের কাছ থেকে আপনি কি জাতি কিছু আশা করতে পারে? পারে না, সেখানে সরকারকে সেখানে করতে হবে কি, সরকার নিজের সাফল্যের জন্যে নিজের কাজ চালিয়ে নেওয়ার জন্যে, এই যে ওয়ারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না ইত্যাদি হাজার হাজার কাজের জন্যে তাকে একটা সক্রিয় সফল এবং একটা সৎ উদ্দেশ্যের যারা কনস্ট্রাকটিভ সাজেশন দিবে কাজ করবে একসঙ্গে এরকম একটা বিরোধী দল লাগবে। আজকে যদি যেটা বলা হচ্ছে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইত্যাদি, ওনাদেরকে মনে হচ্ছে না কনস্ট্রাকটিভ? হ্যাঁ, ওনাদেরকে সেরকম বিরোধী দল মনে হচ্ছে না আপনার? না না না, সেরকম বিরোধী দল কিনা উনি নিজে জবাব দিক, আমি এটার সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। দেখুন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেছি, ওনারা বিরোধী দলে থাকার পরেও যে বিরোধিতা করেন এটা একটা হোমিওপ্যাথি ডোজের বিরোধিতা, এই ধরনের হোমিওপ্যাথি ডোজের বিরোধিতা কোনোদিন কোনো পার্লামেন্টে দেখ পৃথিবীর ইতিহাসে দেখা যায় নাই। আমি গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, এই ধরনের ইয়ে নিয়ে বিরোধিতা হয় না, এই ধরনের রাজনীতি হয় না। যাই হোক, যে আচরণটা করা হচ্ছে, আপনি বলছেন মিটিং মিছিলের কথা বললেন যে মিটিং মিছিল করতে চাইলে পরে অনুমতি দেওয়া হবে, কে চাইবে, কার এত সাহস আছে আজকে বাড়ি থেকে বের হয়ে এসে উত্তরা থেকে বলেন গুলশান থেকে বলুন ধানমন্ডি থেকে লালবাগ থেকে এসে বলবে যে আমরা একটা মিছিল করব মিটিং করব, আচ্ছা কেডা আপনি আসেন সঙ্গে চলেন, এই যেখানে পরিস্থিতি সেখানে কেউ এটা আপনারা এটা জাতি বুঝবে না, আপনারা যতই বলেন না কেন জাতিকে বোঝাতে পারবেন না যে এটা সমাজ সমিতি করলে পরে দেওয়া হবে পারমিশন চাইলেই। তারপরে আপনি বলছেন যে এই যে জ্বালাও পোড়াও ইত্যাদি বোমা মারা কে করছে সমস্ত জাতি জানে, হ্যাঁ সমস্ত জাতি জানে,
আমি বলি ব্যক্তিগতভাবে, এবং আমি বিএনপি কি বলে, আই এম নট স্পিকিং অন দেয়ার বিহাফ, আমি বলি যে বা যারা এই সমস্ত অপরাধগুলো করছে তাদেরকে অবিলম্বে আপনারা গ্রেপ্তার করুন, শাস্তি দিন, বিচার করুন, শাস্তি দিন, কোনো অসুবিধা নাই, দিতেই হবে, তাদের বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার নিতে হবে। কিন্তু এখানে যেন আবার একই যাত্রায় পৃথকফল না হয়। আমরা একই যাত্রায় পৃথকফল বলতে বলতে যাচ্ছি, যখন দেখা যায় ছাত্রলীগের বা যুবলীগের ছেলেপেলেরা ধরা পড়ছে এই সমস্ত জিনিস নিয়ে, থানায় আসার পরে তাদের পরিচয় পাওয়ার পরে তারপরে তাদেরকে উহারা সৎ ছেলে সার্টিফিকেট পাইয়া ছাড়িয়ে দেওয়া হইতেছে, এগুলো যেন না হয়। দ্বিতীয়ত এটা আমার মনে হয় না, জ্বালাও পোড়াও, এই পেট্রোল বোমা মারা, আগুন লাগা, এটা গভর্নমেন্ট কি কোনোদিন করে? আমি গভর্নমেন্টের কথা তো বলি নাই ভাই, সরকারের না, আমি তো গভর্নমেন্ট হতেই পারে, ছাত্রলীগ কি গভর্নমেন্ট? না না, সুইপ সাহেব, ওরা তো ছাত্রলীগ তো আওয়ামী লীগের। আপনার মনে, আপনার মনে কি হয়, আপনার কি মনে হয় আর না হয় সেটা বড় কথা না, যেটা বাস্তব তাই বলছি। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, আমি আপনার সব, আপনার প্রতি আমার শ্রদ্ধা বা যতটুকু যা আছে, আপনি এটার সঙ্গে এটাকে আনবেন না। আওয়ামী লীগ কখনো জ্বালাও পোড়াও করে পেট্রোল বোমা মাইরা আপনার নিজেদের করে, ওটা অসম্ভব ব্যাপার। এই এইটা আমি তো কাউকে বললেও শুনে, আপনি সারাদিন যদি রাস্তা দিয়ে কেঁদেও বলেন, জনগণ এটা বিশ্বাস করবে না। আচ্ছা বেশ, জনগণ না করুন, আপনিও তো বিশ্বাস করবেনই না। আমি এইটা এই ব্যাপারটাই বিশ্বাস করবো না, না করবেন। অনেক কথায় আমি আপনাকে তাহলে শুনেন, দাঁড়ান দাঁড়ান, যে সমস্ত খবরের কাগজে, যে সমস্ত টেলিভিশন চ্যানেলে এই সমস্ত খবরগুলো এসছে এবং আমরা যেগুলো দেখেছি, কাকে ছবি সহ এসছে, পুলিশের পাশে ছবি, এই তো সেই সমস্ত কাগজগুলো যদি মিথ্যা সংবাদ যদি প্রচার করে থাকে, তাহলে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সরকারে যারা পুরোপুরি আছেন বা অর্ধেকটা আছেন বা সিকি পরিমাণ আছেন, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা ইত্যাদি কারোর বিরুদ্ধে নেওয়া হয় নাই, কারণ ব্যবস্থা নেওয়ার কিছু নেই, এগুলো সত্য ঘটনা। আপনি একটা প্রশ্ন তুলেছেন যে নির্বাচন যেটা হয়েছিল 5ই জানুয়ারি নির্বাচন 2014 সালে, হ্যাঁ, এটা ধারাবাহিকতার নির্বাচন ছিল না বলতে চাচ্ছেন আপনি? কিন্তু ধারাবাহিকতা নির্বাচন ছিল, এবং সঙ্গে সঙ্গে একটা কথা মাননীয় শেখ হাসিনা বলেছিলেন যে ধারাবাহিকতার নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা আবার আরেকটি নির্বাচন। এরকম কথা আমার মনে হয় না, আমরা জানি না, প্রাইম মিনিস্টার কোনোদিন বলতে পারে কোন ইলেকশনে যে এইটা একটা নির্বাচন হয়ে যাক, আমি আর একটা দেবো, কালকে একটা দেবো, পরশু দিন একটা দেবো, না কালকে পরশুর কথা না, কথা হচ্ছে সবাইকে ডাক দিয়েছিলেন তিনি যে এটা করতেই হবে, যারা যায়নি তারা সাংবিধানিক প্রয়োজনীয়তার জন্য এটা করতে হবে, যারা আসছেন বা যারা আসবেন তাদের সবাইকে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন যে সংবিধানের খাতিরে, ধারাবাহিকতার খাতিরে এই ইলেকশনটা হোক, তারপরে আবার আরেকটি ইলেকশন হবে। কিন্তু আজ পর্যন্ত ওই কথা থেকে যখন সরকারি দল যখন আপনার 3/4 বা তারও বেশি সিট পেয়ে গেল, সেখান থেকে তারা পিছিয়ে গেলেন, এটা কি ঠিক হলো? এটা তো মানে এক ধরনের বিশ্বাসহীনতার কাজ হয়ে গেল। না আমার মনে হয় না গভর্নমেন্ট এরকম কথা আপনি বলতেছেন। আচ্ছা যাই হোক, আমি বলতেছি আমি এইরকম ভাবে দেখি নাই যে আপনি একটা ইলেকশন হয়ে যাও, এরপরে আর একটা আমি ইলেকশন দেবো, এটা কোনো সুস্থ মাথায় আমরা কিন্তু শুনি। আমরা শুরুতে যে কথাটা জিল্লুর বলেছিলেন, আমিও খুব আগ্রহ নিয়ে এসেছিলাম যে আচ্ছা জাতীয় পার্টির প্রকৃত অবস্থানটা কি এই পুরো বিষয়টাতে। আমরা তো আমাদের কথাটা আমরা পার্লামেন্টে বলেছি, আমরা যেখানে এখানে যদি একটু সংক্ষেপে যদি বলেন, আমি আমার সমর্থক আপনাকে দিলাম, আপনি একটু জাতীয় পার্টি, কারণ জাতীয় পার্টি বিভিন্ন সময় যেটা বিরোধিতা করার, আপনারা যদি চান যে আমি ফাইল ছেড়ে দিলাম, ফাইল মারলাম, টেবিলের উপরে উঠে আমি লাফালাফি করলাম, তাহলে আমার বিরোধী দলের ভূমিকা হলো, সেই বিরোধী দল আমরা কিন্তু করতেছি না, করেন না। সেইভাবে কিন্তু আমরা ওই ফাইল ছেড়া, ওই অসভ্যপানা, বেহাপানা এবং অসভ্যের মতন কথা বলা আমরা ওই যে ইন্ডিয়ার কেরালাতে বা দিল্লিতে যা হয় সেটা আমিও চাই না, আপনারাও চাই না, কেউই চাই না। আমরা যেভাবে বলতেছি, যেভাবে করার চেষ্টা করতেছি সেটা আমরা বলতেছি, কিন্তু আমরা ওই যে ফাইল ছিঁড়ে ফেললে, গালাগালি পারলে, এক জঘন্য ভাষায় মানে মানে যে করে, সেটা আমরা আপনারা করবেন না। খুব আনন্দিত হলাম শুনে,
এবং আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি, একটা সুস্থ পরিবেশ রাখছেন। তবে আবার কিনা দুষ্টলোকেরা বলে যে এত সন্তুষ্ট এবং এত সুখী অবস্থায় আপনারা আছেন। না, আমরা তো সুখী নাই, আমাদেরকে সব জিনিস ওরা যারা পাচ্ছে, সরকারি দল যেভাবে পায় বা যারা করছে, আমরা বিরোধী দল হিসেবে যে সবগুলি কি সেখানে পাচ্ছি বা করতে, আমাদের যেটা একটা এমপি হিসেবে যতটুকু হোক, আপনি দেখেন আমাদের এমপি গুলোর ব্যাপারে, দেখেন আমাদের বিভিন্ন জায়গায় খোঁজ দিয়ে দেখেন যে আমাদের যতটুকু পরিমাণ করা দরকার, আমরা তার বাইরে চুল পরিমাণ কিন্তু আমরা কোনো অন্যায়ের সঙ্গে কিন্তু আমরা জড়িত নাই, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের প্রতিটি এমপি যাতে মানে কথা বলতে পারে, সুষ্ঠু পরিবেশে আসতে পারে, আমরা সেটা পার্লামেন্টে বলে যাচ্ছি। আপনি দেখেন যে তিস্তার ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি, আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে তার প্রোটেস্ট করেছি, আমরা যেটা আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যা ঘটনা ঘটছে, ছাত্রলীগ যেটা করছে তারও আমরা চরম বিরোধিতা করছি, আমরা বিদ্যুতের ব্যাপার নিয়ে আমরা ওয়াকআউট পর্যন্ত করেছি। এখন আপনারা যদি ফাইল ছিঁড়ে ফেললে খুশি হন বা গ্লাস ভেঙে ফেললে খুশি হন, টেবিলের উপরে উপরে লাফাইলে যদি খুশি হন, সেটা তো ওই ওই রকম বিরোধী দল আমরা হতেও চাই না, আমরা করিও নি। খুব ভালো কথা, আপনারা বিরোধী দলের যে ভূমিকাটা পালন করার সেটা আপনারা করুন, আমরা আশা করব, জাতি আশা করে সেটা করবেন আপনারা। তাহলে বলুন তো দেখি, এই যে বর্তমানে যে দেশে যে পরিস্থিতি চলছে, যে সংকট চলছে, এটা সমাধানের জন্য আপনারা কি ভূমিকা রাখছেন? আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের ওই আপনার ওই আবার ঈশ্বর সাহেবের কথা আপনি যেটা বলেন তাকে না টানা দরকার, ঈশ্বর সাহেব আপনার সব দলকে উনি চিঠি লিখেছেন, উনি তাদেরকে অনুরোধ করছেন যে সকলে আমরা ইয়ে করে কোনো আজ পর্যন্ত বিএনপির তরফ থেকে হোক বা আওয়ামী লীগের তরফ থেকে হোক কোনো তরফের কিন্তু আমরা চিঠি পাইনি। আমরা তো আমরা চিঠি দিতে পারি সব দলকে। চিঠিতে কি বলেছেন আপনারা? আমরা কি বলেছি, আমরা 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 তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা চাচ্ছি। এই যে নাও ইউ কাম টু পয়েন্ট, প্লিজ এলাও মি। না না, এখানে কথা বলার কথাটা যারা বললেন, ঈশ্বর সাহেব এই কথা বলছেন না কেন? আজ ঈশ্বর সাহেব নিজে কথা বলতে চেয়েছেন, রাইট? আপনি আলাদা আলাদা করে যে কথা বলেছেন সেটা তো আপনারা কেউ এলাও করেন না। দাঁড়ান, এই যে কথা বলার কথাটা বললেন, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং এখনো বলছি আপনাদের একটা ভূমিকা আছে, আপনার একটি ভূমিকা আছে, শ্রদ্ধেয় এরশাদ সাহেবের তো ভূমিকা, বিরাট ভূমিকা রয়েছে, বেগম রশোদ্দিন এরশাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনারা এই আলাপ যেটা বললেন আপনি, এই আলাপটা করাচ্ছেন না কেন? এই আলাপটা আমরা চিঠি দিয়ে কোনো উত্তরই পেলাম না, চিঠি দিয়ে আমরা কি করতে পারি? আপনারা যদি আপনি মনে করেন যে এরশাদ সাহেবের চিঠিটা আমি জানতাম, আপনি এত সুন্দর করে উনি সমস্ত ঘটনাগুলি লিখছে বসতে চায়, তখন তার উত্তরে আপনি কথাটা মনে রাখেন, তার উত্তরে সালাউদ্দিন সাহেব বলেছে যে এরশাদ সাহেব যদি ওইখানে আসে অফিসের সামনে আসলে তাকে অপমান করা হবে, এইটা যদি উত্তর হয় ওখানকার, তাহলে কোন লোক আপনার এই আলোচনার যে সালাউদ্দিন সাহেব কিসে বলেছেন এটা? ওই তার টেলিভিশনে তার স্টেটমেন্টে বলেছে, টেলিভিশনে আসছে, আপনি কাউকে জিজ্ঞাসা করেন, একে সরাসরি ভাবে বলছে যে এরশাদ সাহেব যদি আমাদের অফিসের সামনে আসে তাকে অপমান করা হবে, এই 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 যদি হয় উত্তর, তাহলে এখানে কে এগিয়ে যে এই আলোচনার বিষয়টা দেখবে? আচ্ছা বেশ, তাই যদি হয় ইয়ের কাছ থেকে, সরকারের কাছ থেকে কি জবাবটা পেয়েছিলেন? এটা তো বললেন আপনি বিএনপির কাছ থেকে জবাব এসেছে সালাউদ্দিনের মারফত, সরকার কি বলেছে আপনাদেরকে? এই না, আমাদের আমাদের আমরা তার আমরা সরকারের কাছ থেকে আমরা উত্তর পাইনি, পাইনি, কিন্তু ওরা আমাদের চেয়ারম্যানকে অপমান করতে চায়নি, মারতেও চায়নি, গলা ধাক্কা দিতে কিছুই করতে চায় নাই, তারা চুপ করে আছে। আমি অনুরোধ করব তাদের এই যে তাদের যে এই আপনার চুপ করে থাকার ব্যাপারটা, এটা আপনারা একটু ভাঙার চেষ্টা করেন এবং বলুন যে আলাপটা করুন, আলাপটা করুন, আলাপ না করলে পরে আমরা যত কথাই বলি না কেন এগুলো কথার কথা বলতেছি। বেগম রশোদ্দিন এরশাদও আপনার বলছে সেদিন আলোচনার কথাটা, আপনি বুঝি যদি ওনার বক্তৃতায় শুনে থাকেন, উনি নিজেও ওই আলোচনার কথাটা বলছেন, সকলের কাছে অনুরোধ করছেন, বেগম রশোদ্দিন এরশাদ নিজেও পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু করছেন, এবং শুধু পার্লামেন্টে নয়, আপনারা মিডিয়াতে বলুন, আপনারা পার্লামেন্টে যাওয়া মানে হোল মিডিয়ায় তো চলে গেল, অলরাইট, বারবার বলতে থাকুন, না না ঠিক আছে, বারবার বলতে থাকুন, কারণ আপনাদের ভূমিকাটা আমার ধারণা পাবলিকের কাছে একটু রহস্যময় মনে হয়, রহস্যময় এই জন্য যে আপনারা যেটুকু বলার দরকার, ষোলো আনা যেখানে বলার দরকার, এখানে এক আনা বা দুই আনা বলেন কখনো তাও বলেন না, কারণ আপনারা ভালো করে জানেন যে আমাদের এই যে দুই সম্মানিত নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ মাননীয় শেখ হাসিনা, এই দুইজন তারা
এই সমস্যা এবং এই সংকটের সমাধান চান কিনা, এটাই আজকে জাতির প্রশ্ন। জাতি জানতে চায় আসলে তারা কি চান, নাকি এই অচলাবস্থাটা আরো দীর্ঘায়িত হোক, এটাই কি তারা চান? কে চাবে বলেন? আপনার বর্তমান সরকার মিস্টার চৌধুরী শুরুই করেছেন এই কথা দিয়ে, কেউই আসলে মানছে চায় না। না, এটা বলে তো, এটা বলে তো আপনার চুপ করে থাকলে হবে না, এটা বলে আপনি হতাশ হয়ে বসে থাকলে তো হবে না। আপনারা যেহেতু একটা অত্যন্ত শক্ত, আপনারা শক্ত অবস্থানে আছেন, আপনারা সংবিধান সম্মত একটা অবস্থানে আছেন, আপনাদের মতো অবস্থান বিএনপির না, আপনাদের মতো অবস্থা অন্য কোন পলিটিক্যাল পার্টির না। কিভাবে ওনাদের ওনাদের বলাটা ইফেক্টিভ হবে আপনি মনে করেন? ধরেন ওনারা কোনো কথা বেগম জিয়াকে বললেন, বেগম জিয়াকে সেটি শুনবেন? আমি বেগম জিয়ার কথা তো বলিনি, প্রধানমন্ত্রীকে বলবেন, সরকারের প্রধানমন্ত্রীর কথা বলবেন, ওনারা সরকারের অঙ্গ বলবেন যে এই করুন, বা এই যেটা আলোচনা করতে, এই আলাপের কথা কেন শুনবেন প্রধানমন্ত্রী ওনাদের কথা, মানে কেন শুনবেন? এই অর্থে বলছি যে এই জন্যই শুনা, মানে আপনি কি মনে করেন ওনাদের কোনো চাপ দেবার ক্ষমতা রয়েছে? নয় কেন, কারণ ওনারা তো কাগজে কলমে এবং দৃশ্যত তো ওনারা বাংলাদেশের স্বীকৃত বিরোধী দল, সংসদে বিরোধী দল, তো ওনাদের একটা ইয়ে আছে না, অবস্থান আছে না, সরকারের অংশ। হ্যাঁ, না না, বিরোধী দল তো মানে ওনাদের চাপ প্রয়োগ করার শক্তি অর্জন করতে হলে প্রথমত ওনাদেরকে মন্ত্রিসভা থেকে বাইরে আসতে হবে। সেটা ওনারা করবেন না, সেটা করবেন না, কারণ ওনারা ওই যে না না না, 5ই জানুয়ারি নির্বাচনের আগে সকালে এক কথা, যাব নির্বাচনে, বিকালে আবার যাব না, আবার পরের দিন হাসপাতালে চলে গেলাম, ইত্যাদি ইত্যাদি, এগুলা আমরা তখনই বলেছি এই নাটকটা হচ্ছে কি দর কষাকষির নাটক। এই নাটকটা যদি লেখা হতো তাহলে আমি শেষ করি, আমি কিন্তু পুরা ইলেকশনটার ব্যাপারে আপনি যে যেভাবে বলেন এটার সঙ্গে আমি পুরা জড়িত ছিলাম, এটা দর কষাকষি না কোন ঘর আপনাদের, কিন্তু একদম কিন্তু হোসেনের সাথে সিএমএস এর যাওয়া সেটি তো আপনি জানেন, মানে সেটি সঙ্গে আমি জানি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, আমি মিথ্যা বলতে চাই না, আমার আমার আমি কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারি না। আমি বলিও না আমি কোন ওই ইলেকশনটা করার ব্যাপারে, আমি তো পার্টির সঙ্গে আমি জড়িত, ইলেকশনটা আমি আমি তখন অফিস সেক্রেটারি, কিভাবে ইলেকশন হয়েছে কি না হয়েছে আমরা সব জানি, কিন্তু আপনারা যদি মানে ভুল ধারণা নিয়েন যে দর কষাকষি, আমাদের সঙ্গে কোনোদিনও আপনার সরকার পক্ষের কোনো বৈঠকে হয়নি, আমি তো সকালে যেতাম বিকালে আসতাম কথা। হ্যাঁ, আমরা ইলেকশনে গেছি, আমরা ইলেকশনে আপনার আমরা কতগুলি সিটও আমরা আমরা পেয়েছি, বা আমাদের কতগুলি লোক উইথড্র করছে, বা অনেক কারণে ঘটনাগুলি করছে, কিন্তু আপনার যেভাবে বলতেছেন দর কষাকষি করে আমরা ইলেকশন করছি, এটা সম্পূর্ণ ভাই ভুল ধারণা, জনগণের এটাই। আমরা শেষের দিকে, সো আপনি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? আমি তো বললাম, প্রথম কথা হচ্ছে সরকার যেভাবে দমনপীড়ন করে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই পরিস্থিতি এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, সাময়িকভাবে হয়তো তারা পারবেন, হয়তো তারা সাময়িক সাফল্য অর্জন করতে পারেন, কিন্তু এটা সমাধান নয়। আপনি গোড়াতে একটা কথা বলেছেন যে মূল সমস্যার সমাধান হচ্ছে না, মূল সমস্যাতে যেতে হলে আপনাকে প্রথম স্বীকৃতি দিতে হবে যে এটা একটা রাজনৈতিক সমস্যা। দুঃখের বিষয় বিভিন্ন জনের কাছ থেকে, আমি তাজুল সাহেবের কথা বলছি না, বিভিন্ন জনের মুখ দিয়ে আজকাল বেরোচ্ছে যে এটা কোনো রাজনৈতিক সমস্যা, এটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা। আইন শৃঙ্খলাজনিত সমস্যাও তো রাজনীতিরই একটা অংশ, রাজনীতি তো বিকৃত রূপ ধারণ করলে পরে, অপরাজনীতি খেতাব পেলে পরে তখন এই পরিস্থিতি হয়। অতএব এটা যদি সামাল দিতে হয় তাহলে আপনাকে শুনতেই হবে। আমরা ভুলে যাই কেন যে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু অতীতে ইয়ে হয়েছে, আপনার কি বলে সমাধান হয়েছে, যখন আপনার ইয়ে হলো আপনার কি বলে 1989-90 যে আন্দোলনটা হয়েছিল এরশাদ সরকারের বিরুদ্ধে, বা 96-এ যে আন্দোলনটা আওয়ামী লীগ করেছিলেন জামাতের সঙ্গে, এগুলা কি আলাপ আলোচনা করেন নাই? গোলাম আজমের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু এখন দেশের এত বড় একটা সংকট যেখানে নিরীহ লোকজন মারা যাচ্ছে শতের শতে হাজার হাজার, সেখানে আলাপ আলোচনা করবেন না, এটা কেমন কথা? আরও দুঃখের বিষয় শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে খালেদা জিয়ার উচিত হবে এখন গিয়া জেলখানাতে গিয়ে ঢুকে পড়া। আমার পরিষ্কার মনে আছে 2007 সালে জুলাই মাসে যখন জেলখানায় ঢুকতে বলেন, উনি বলছেন যে আপনার কোর্টে আত্মপক্ষ আত্মসমর্পণ সমর্পণ করতে হবে, কোর্টে যাবে, কোর্টে করলেই যে আত্মসমর্পণ করলেই যে তাকে গ্রেফতার হবে বা কোনো কিছু হবে, এটাকে আপনি তো নিজে হোলাইনেও এটা বুঝে বুঝছেন, নোয়াখালী থেকে হোলাইনেও এটা বুঝে যে কোর্টে গেলে পরে ওনার ভাগ্যে কি আছে, অতএব এটা নিয়ে খামাখা সময় নষ্ট করে লাভ নেই, ও বলছে এমনি সময় নেই। হোলাইনও বুঝে ওখানে গেলে পরে যে ওনার একের ফুল চন্দন দিয়ে আর একে ফুলের মালা দিয়ে আর গেট সাজাইয়া যে নিয়ে যাবে তা না, ওখানে যাওয়ার পরেই এক মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেট সাহেব ওনাকে পাঠিয়ে দিবে কোথায় সেটা আপনিও জানেন আমি জানি। যাই হোক,
কিন্তু আমার কথাটা শেষ করি নাই, কিন্তু 2007 সালে যখন মাননীয় শেখ হাসিনাকে যখন তৎকালীন 111 এর সরকার গ্রেপ্তার করে, তখন কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং উনি তার মুক্তি দাবি করেছিলেন। আজকে ভাগ্যের নির্মম পরিহাসে তার বেলা উল্টাটাই আর কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি শুনছেন। আমার কথা হলো যে অবিলম্বে মানুষ হত্যা বন্ধ করতে হবে, অবিলম্বে আপনার স্টপ কিলিং অ্যাট ওয়ান্স, যেটা আমি গোড়াতেই বললাম যে পারলে ইফ পসিবল ডু ইট ইয়েস্টারডে, পেট্রোল বোমায় মারা যাওয়া, ককটেলে মারা যাওয়া, বন্দুক দিয়ে মারা গেলে সব বন্ধ করতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে আলাপ আলোচনাতে একটা বুলটবিল আলোচনাতে বসতে হবে সবাইকে নিয়ে, সেখানে জাতীয় পার্টিও থাকবে, আওয়ামী লীগ আর ইয়ে বলে না, জাতীয় পার্টি থাকবে, সাম্যবাদী দল থাকবে, কমিউনিস্ট দল থাকবে, ইত্যাদি সবাই থাকবে। তারপরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের উপরে স্পেসিফিক অভিযোগ ছাড়া, ওই যে বললেন আপনি গাইবান্ধাতে বোমা মেরেছে ওনার এলাকাতে আর এখান থেকে ইয়ে হয়ে গেল, হুকুম দিয়ে দেওয়া হলো, এই সমস্ত বাদ দিয়া যদি কেউ হ্যাঁ স্পটে যদি থাকে তাদের বাদ দিয়ে বাকি সবাইকে ছেড়ে দিতে হবে। এগুলা করে মনটা পরিষ্কার করে, মনটা পরিষ্কার করে আর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে, আমি আজকে গতকালকে না পরশুদিন একটা ইয়েতে আলোচনাতে বলেছিলাম যে রাজনীতি রাজনীতির জায়গায় আছে কিন্তু সবার উপরে দেশ, দেশের পরে রাজনীতি, রাজনীতিটা পরে। চৌধুরী খুব সংক্ষেপে এক দেড় মিনিটে না, আমার তো কিভাবে এই সংকটের সমাধান হবে না, সংকটের সমাধান তো মানে সমস্ত কিছু এখানে ঘটনা হচ্ছে কি, যেভাবে যেভাবে মানুষগুলো মারা গেল, যেভাবে জ্বালাও পোড়াও চলতেছে, এর একটা সমাধান তো আসতেই হবে, কেন এইভাবে তো দেশ চলতে পারে না। দেশকে চলতে গেলে একটা সমাধান আসতে হবে, সকলকে মানে মানে সর্বদল বা সকলের দিক থেকে এই আহ্বানগুলো আসতে হবে, না হলে কখনো কিন্তু এর সমাধান হবে না। আপনি একদিকে মানুষ মারবেন, আর একদিকে জ্বালাও পোড়াও করবেন, আর একদিকে আপনি ই করবেন, তারপরে বলবেন যে আলোচনায় বসেন, আলোচনায় কথা বলেন, এটা সব কিছু হয় না। সকলকে সব কিছু ছাড় দিয়ে মানে মানে যাতে দেশটাকে বাঁচানো যায়, দেশের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তো সকলেই আমাদের কাম্য, আমরা সকলেই চাই যে দেশটা একটা সুন্দর পরিবেশে আসুক, সুন্দর হোক, এবং সেই কথার মাধ্যমে তো আসতে হবে, নাহলে তো আপনি কেউ কাউকে কাউকে না কাউকে কিছু ছাড় দিয়ে এই জিনিসটা তো একটা আসতে হবে কথার মাধ্যমে, অবশ্যই কথা, আমরা তো আমি তো কথার মাধ্যমে নাকি লাঠি দিয়ে বন্দুক দিয়ে তো আর আপনার আলোচনার সমাধান হবে না, আপনি বাড়তে হবে, কথার মাধ্যমে তো আসতেই হবে, সেটা তো কেউ মানা করেন এই কথার মাধ্যমে, কিন্তু কথার মাধ্যমে হওয়ার আগে যে দেশের যে পরিস্থিতিটার মধ্যে আনছেন, যে পরিস্থিতিকে দেশে আনা হয়েছে, যে পরিস্থিতিতে মানুষকে মারানো হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ করলেই আপনার এই সমাধানটা খুব তাড়াতাড়ি হবে বলে আমি মনে করি। আমিও তো তাই বললাম যে একই সঙ্গে আমরা আজকে এই মুহূর্তে আমরা ঘোষণা দিব যে এটা বন্ধ করতে হবে, বন্ধ করলাম এবং পর মুহূর্তে আমরা সবাই বসবো। আপনার আলোচনা কি ভাই বঙ্গবন্ধু করেন নাই খুনি এহিয়ার সঙ্গে বন্ধু, দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন, শেষ করতে হবে আমাকে, যতগুলো আছে এই সরকারের অনেক কিছু আছে, বিদ্যুতে বলেন, খাদ্য উৎপাদনে বলেন, বা ইয়েতে বলেন, আছে পদ্মা সেতু ইত্যাদিতে আছে, এই স্বীকৃতিগুলো নষ্ট হয়ে যাবে যদি গণতন্ত্রের প্রতি যদি সরকার সহিষ্ণু, আমাদের লিখতে পারেন ডাকে, ইমেইল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যে পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। লিমিশ মোফাজ্জল করিম এবং তাজুল ইসলাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলীর যে কথা দিয়ে এই অনুষ্ঠানে আমার অতিথিরা আলোচনা শুরু করেছেন, কেউ আসলে মীমাংসা চায় না, মীমাংসাটা হবে কিভাবে, কারো মধ্যে সদিচ্ছা নেই, কাজে সমাধান যদি এই সংকটের করতে হয় প্রথমে সংকটটাকে স্বীকার করে নিতে হবে, দ্বিতীয়ত সদিচ্ছা থাকতে হবে এবং মাইন্ডসেটে দৃষ্টিভঙ্গিতে চিন্তায় পরিবর্তনটা আনতে হবে। এবং আমার আরেক অতিথি যেমনটা বলে শেষের দিকে বলছিলেন যে সবার উপরে আসলে দেশটাকে স্থান দিতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের রাজনীতিটা কি সবার উপরে দেশটাকে স্থান দিচ্ছেন? দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।